বিজেপি নেতার বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগ তুলে নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরাই। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য পূর্ব বর্ধমানের কাটোয়ায়। সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন। বিজেপি নেতার বিরুদ্ধেই আর্থিক নয়ছয়ের অভিযোগ তুলে সোচ্চার হলেন বিজেপি কর্মীরা। এমনই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের জেলা বিজেপির সভাপতি কৃষ্ণ ঘোষের কাটোয়ার বাড়ির সামনে এবং বিক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মীরাই। পোস্টারে ওই বিজেপি নেতার আর্থিক দুর্নীতির কথা লিখে দলীয় পতাকা নিয়ে চলে দীর্ঘক্ষণ বিক্ষোভ। এই ঘটনায় কাটোয়ার রাজনৈতিক মহল সহ পূর্ব বর্ধমান জেলার রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন। বিজেপি নেতার বাড়ির সামনে বিজেপি কর্মীরাই বিক্ষোভ দেখালেন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য কাটোয়ায়। আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীরাই এই প্রথম কৃষ্ণ ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন এমনটা নয়। আমফান বিপর্যয়ে দলের পাঠানো ত্রাণ সামগ্রীর হিসাব চেয়ে সপ্তাহ দেড়েক আগে দলের জেলা সভাপতির বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। ফের এদিন বিজেপি কর্মীরা কৃষ্ণ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে তার বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন। তার পদত্যাগের দাবিও করেছেন বিজেপি কর্মীরা বলে জানা যাচ্ছে। বিজেপি কর্মীদের তরফ থেকে যেটা অভিযোগ, যে গত লোকসভা নির্বাচনে প্রচারের জন্য দলের তরফে 26 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, কৃষ্ণ ঘোষ সেই টাকার হিসেব আজও দেননি। এছাড়া অমিত শাহের কলকাতার সভার সময় দল থেকে যে টাকা দেওয়া হয়েছিল তার হিসাবও দেননি জেলার নেতা। এছাড়াও আমফান বিপর্যয়ে ত্রাণের হিসাবেও তিনি দেননি এমনটাই অভিযোগ। বিক্ষুব্ধ কর্মীরা অভিযোগ করেন দলের টাকা কৃষ্ণ ঘোষ আত্মসাত করেছে, তাই তারা কৃষ্ণ ঘোষের পদত্যাগের দাবিতে সোচ্চার। যদিও নিজের দলের কর্মীদের তোলা আর্থিক দুর্নীতির অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন বিজেপি নেতা কৃষ্ণ ঘোষ। পাল্টা অভিযোগে তিনি জানিয়েছেন ঘটনার পিছনে শাসক দলের উস্কানি রয়েছে। তৃণমূলের উস্কানিতেই কয়েকজন এই বিক্ষোভ দেখিয়েছে বলে সাপ জানিয়েছেন বিজেপি নেতা কৃষ্ণ ঘোষ। যদিও কাটোয়ায় এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন। আচ্ছা